সবার জন্য আপনি শাহেদ, সবার জন্য আপনি সুপারিশকারী, সবার জন্য আপনি আল্লাহর দরবারে সুপারিশকারী। সুবহানাল্লাহ, বলবেন না আপনি কেমন সাক্ষী দিবেন? একটি ঘটনা উল্লেখ করছে যেটা ইমাম ইবনু কাসির তাফসীর ইবনু কাসিরের মধ্যে এনেছেন, মুহাম্মদ ইবনু হুরুব বর্ণনা করেছেন, হযরত উদবি রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজার কিনারায় চলে গেলেন, নবীজি রওজার কিনারায় দাঁড়ায়া রহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। সালাম দিয়া আগে তো রওজা শরীফ, আজ থেকে মনে করেন না আরো 1200 বছর আগের কথা বলতেছি, রওজা মোবারক তো এরকম আজকে বর্তমানে যেরকম আবদ্ধ এরকম ছিল না। এই নবীজির রওজার কিনারে হযরত উদবি বসে আছেন, হঠাৎ করে একটা লোক আসলো, যা আরবি, লোকটা আরবি ছিলেন, অনারবি না, আরবি মানে তিনি আরবি বুঝতেন, তার ভাষাই আরবি। উদ্বি বলতেছেন আমি তার দিকে তাকিয়ে রইলাম, আমি দেখতেছি সে রসুলুল্লাহ রওজার কিনারে আসে, বুঝতেছেন কথা, আমি ছেড়ে দিব, একটু ঠান্ডা লাগতেছে, আমি বুঝতেছি, কষ্ট নিবেন। হযরতে উদ্বি দেখতেছেন লোকটা নবীজির রওজার কিনারায় দাঁড়াইল, রাহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় দাঁড়ায়া হুজুরকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন, সালাম দিয়া নবীজিকে বলতেছেন রওজা মোবারকে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহু দূর থেকে এসেছি গো হাবিব, আপনার উপরে আপনার রব এককালা কিতাব নাজিল করেছে, যে কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম কি? কোরআন। ওই কোরআন পড়তে গিয়ে আমি লেখা দেখতে পাইলাম, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতরা, তোমরা যদি নিজের নফসের সাথে জুলুম করো, কোনার গুনার কাজে লিপ্ত হও, কোন অপরাধের কাজে লিপ্ত হও, কোন অপরাধের কাজে লিপ্ত হইয়া সরাসরি আমি আল্লাহর কাছে না যাইয়া আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবের কদমে যাও, আমার হাবিবের কদমের কিনারায় গিয়া আমার হাবিবের সাক্ষী বানায়া আমি আল্লাহর কাছে যদি দোয়া করো, আমার হাবিব যদি তোমার পক্ষে সাক্ষী দেয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? হুজুর, কেউ যদি গুনাহ করে অতবার আপনার কাছে আসে, আপনার কাছে আসি আমি আল্লাহর কাছে চাই, আপনি যদি স্বপক্ষে সাক্ষী দেন আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উদ্বি তাকে দেখতেছে, লোকটা 6 লাইনের একটা কবিতা বললেন, কয় লাইনের? 6 লাইনের। ইয়া খায়রু মান দুফিনাত বিল কাই আযমুহু বিহিন্ন আলকাউ ওয়াল আকামু নাফসি ফিদাই লিকাবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুজু ওয়াল করমু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ইন্দা সিরাতি ইদা মা জাল্লাতিল কদাম। 6 লাইনের কবিতা বলেন। কবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি ঘুমায়া রইলেন এই জায়গাটা জেলা তেলা জায়গা না, এই জায়গার দাম অনেক বেশি। আল্লাহ আকবার। যেই জমিন আপনি ঘুমায় রইলেন, এই জমিনের নিচ থেকে যেমন জান্নাতি গ্রাল পাওয়া যায়, এই জমিনের উপর থেকেও তেমন জান্নাতি সুগ্রাণ পাওয়া যায়। আমি আমার জীবন, আমি আমার সব আপনার এই রওজার কিনারায় উৎসর্গ করে দিতে চাই। হাবিব, কিয়ামতের ময়দানে আপনার শাফাতের আশা করি আমি, যখন ফুলসিরাত পার হইতে গিয়া আমি গুনাহগার ফুলসিরাত কেটে জাহান্নামে পড়ে যাব, আপনি তখন রহমতের হাত বাড়ায়া দিয়া আমাকে আপনি শাফাআত করিয়া জান্নাত পার করায়া। সুবহানাল্লাহ, বলবেন না। এই 6 লাইনের কবিতা পড়িয়া লোকটা ফানসারাফা চলে গেলেন। হযরত উদ্দি বললেন, আমার ঘুম চলে আসলো,
হঠাৎ করে রহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নে দেখাইলেন। রহমাতুল লিল আলামিন বলে দিলেন, রে উতবি কেন ঘুমাইয়া রইলা? আমার রওজার কিনারায় দাঁড়ায়া যে লোকটা এই কবিতা আবৃত্তি করিয়া গেল, তারে তাড়াতাড়ি জানাইয়া দাও আমি রহমাতুল লিল আলামিনের শাফাআতের কারণে, সুপারিশের কারণে এই গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করিয়া তারে জান্নাতের মেহমান বানাইয়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।